তো বেঁচে গেছি। আবার কি ঘটলো? শানপুলাট আছে না, মালপত্র গুছাই ভাগছে। ভাগছে মানে কই গেছে? মোনা এলাকা আকাম কুকাম করছে, তাই পুলিশের ভাই গা ডাকা দিছে। মানে কি আমার পাশে পুলিশ আইছে? পুলিশ আসে নাই, কিন্তু একটা খবিষ্টে ঢুকতে দেখলাম। খবিষ্টে কেডা? একটা অপরিচিত লোক লাকিস লুকিস নিয়ে ভিতরে ঢুকলো। আমি বুঝলাম না, আমার বাড়ি কি লঙ্গরখানা হয়ে গেছে? যার ইচ্ছে হবে আসবে, যার ইচ্ছা হবে যাবে, এ কি? আমার মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে বাইক করে দেওয়া উচিত। আমি তাই দিব, আর কয়টা দিন খালি দেখি, সবগুলোর ঘাড় ধাক্কা দিয়ে বাইক দেবো। যদি আমি একটু সন্দেহ হয় সবগুলোর বাইক করে দেব। এক কাজ কর, মিমরে ডাক দে, ওর সাথে আমার কথা আছে। বুঝলাম না, আইতাছে যাইতাছে, আমার বাড়ি আমার কেউ জিগায় না। কি দেশ, রাতে খাস নাই? জোরে দে, লাগে না তো। এজন চা খাইবেন? না খাম না, এদিক দে। দুধ চা? না। সিঙ্গারা দি? আরে কিছু খাবো না এখন, কেন কি করবি? মেজান ঘটনা তো বইটে গেছে। না করলে জানুম কেমনে? কথা আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কে আবার দুনিয়া থেকে বাইর হলো শুনি? সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, হ্যাঁ, জয়গুণের স্বামীর সাথে দেখা। আচ্ছা। আরে কি নিষ্পাপ চেহারা, এরম সুন্দর চেহারার একটা পোলার সাথে নাকি বিয়ে হইলো ওই জল্লাদ জয়গুণের। বাবা যায়, জল্লাদের বিয়ে হলো নিষ্পাপের সাথে না নিষ্পাপের বিয়ে হলো জল্লাদের সাথে, এগুলো নিয়ে তোরে তো মাথা ব্যথা কেন? আপনি তো জানেনই, সবাই জানে, গরিবের কষ্ট দেখলে আমার সহ্য হয় না। আইসে গরিবের রবিনহুড, গরিবের কষ্ট সহ্য হয় না। হাতে তোরে রাখা হয়েছে আমার কষ্ট দেখার জন্য, আমার কি সমস্যা সেটি দেখবি, তোকে টাকা দেওয়া হয় তার জন্য। খালি আছে মাইন্ডসেট চিন্তায়, গরিবের কষ্টটা সহ্য হয় না, একটা কাজ দিলে ঠিক মতো করতে পারে না গেও না কি টিপে। আচ্ছা তুই কি কানাডায় কোনো সেলুনে কাজ করতি নাকি? না, কি বলো না, এত অসাধারণ ভাবে মাথা মেজাজ করতেছিস। শোন না। হ্যাঁ বলো ভাইয়া। এই যে বিয়ে করবি না সে ঠিক আছে, সারাদিন বাসায় বসে থাকবি? একটু আশেপাশে ঘুরে দেখ, একা একা বাসায় থাকলে তো যে করে মন খারাপ হয়ে যাবে। কোথায় যাব ভাইয়া? আচ্ছা কোথাও ঘুরতে না যাস, কিছু শপিংও তো করতে পারিস। কি শপিং করব, সবই তো আছে। এক কাজ কর, একটা রিক্সা নিয়ে পুরো শহরটা ঘুরে দেখ। রিক্সা নিয়ে যে ঘুরে দেখবো, আমি কি কিছু চিনি? রাস্তাঘাট চিনি না, যদি হারিয়ে যাই? কেউ চেনে এমন একদিন খুঁজে নে না ভাইয়া। তুমি কিন্তু ঘুরে ফিরে আমার বিয়ের প্রসঙ্গেই যাচ্ছ। আজকে আমি কারোর সাথে রিকশায় ঘুরবো, কালকে তার সাথে আমার প্রেম হবে, পরশু তুমি তার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলবা, এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তো যা ইচ্ছে তাই কর। আচ্ছা ঠিক আছে ভাই, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি একটু ছাদের থেকে ঘুরে আসি। যা। ওকে। আর শুধু আশেপাশে দেখিস না, কয়েকটা ছেলেও দেখিস, যদি পছন্দ হয় আমাকে জানাস। ভাবি তুমি কিছু খাবা? না ভাবি। তোমাকে আমি যে কাজের জন্য ডাকছি, তুমি নাকি আমার ভাইকে সোফায় ঘুমাইতে বলছো? সি সি ভাবি সি, একটা কথা ভাবি না উজুবিল্লাহ। হ্যাঁ দরকার পড়লে আমি সবাই ঘুমাবো, মেঝেতে ঘুমাবো। আপনার ভাই আমার ভাই না, আপনার ভাইকে আমি কোন সময় সবাই ঘুমাই দিতে পারি বলেন ভাবি? ছি, আচ্ছা স্বামী শোনো, আমার একমাত্র ছোট ভাই বুঝছো, ওকে না তুমি এই সোফায় মেঝেতে এখানে সেখানে ঘুমাইতে বলো না, মানে ওর একটু খেয়াল রাখো। ভাবি কি বলতেছেন এগুলো? আমি আবারও বলতেছি ভাবি, আপনার ভাই আমার ভাই, হ্যাঁ কত যত্ন করে আমি রাখি। ভাবি আপনি টেনশন করবেন না, দরকার পড়লে বাথরুমের কমরটা না ওর বিছানার পাশে ফিট করে দিবেন ভাবি, ওষুধ একটু ডান পাশে কাত দিয়ে
একটু ডাম্পা উঁচা করবে, কাজ সেরে ফেলবে, কষ্ট করে কষ্ট নিতে হবে না ভাবি, আই প্রমিস। আপনি টেনশন নেবেন না ভাবি। তুমি কি আমার সাথে ইয়ার্কি করতেছো? এটা কি বললেন ভাবি? আর ইয়ার্কিও যদি করি, ভাবির সাথে কি দেবর একটা ইয়ার্কি সম্পর্ক থাকে না ভাবি? আপনি তো বুঝেন না। তোমাকে একটু বুঝিয়ে দিই, মানে আমার ভাই হচ্ছে আমাদের পরিবারের সবার ছোট ছেলে, আর আমার তো একমাত্র ছোট ভাই। ও না কোনো কাজ শিখে, ওনাই করে ওনাই জীবনে, মানে আর আমি তো করতেই দিই নাই কখনো। এখন তোমার কাছে আসতে তুমি যদি ওরে এটা সেটা করা, ও করতেও পারবে না, ঝামেলায় পড়ে যাবে। তুমি ওকে একটু টেক কেয়ার করে দিস যতদিন আসছে তোমার কাছে, আর হয়তো দুধের শিশুর মতো একটু মানে খেয়ালে রাখো আর কি। ভাবি বলতেছি না, দুধের শিশু ভালো, ভুম্বল দাস দুধের শিশু, আর আমার টেক কেয়ার। কেন আমি যদি তোমার ভাইয়ের টেক কেয়ার করতে পারি, তুমি কেন আমার ভাইয়ের টেক কেয়ার করতে পারবে না? তোমার ভাই তো একটা বলদ, তোমার ভাইয়ের মতো বলদের টেক কেয়ার যদি আমি করতে পারি, তাহলে আমার ভাইকে তুমি টেক কেয়ার করতে পারবে না কেন? তো আমার ভাই তো তোমার ভাইয়ের থেকে অনেক ভালো। ভাবি আপনি কিন্তু আমার ভাইকে এসব বড় টল বলবেন না, এটা আমার গায়ে লাগে। আর আমার ভাই যে বলদ না, এটা বড় এক্সাম্পল কিন্তু কে? হ্যাঁ, আমার ভাতিজা। ভাতিজা পৃথিবীতে আসতো না, আমি যদি স্ট্রং না হইতাম ওইটাও হইতো না। কি বলুন ভাবি, ওটা কার তেলে? তোমার ভাইয়েরই। যখন আমার পেইন উঠছিল তোমার ভাতিজা হওয়ার সময়, তখন বলছি যে হসপিটালে নিয়ে যাও, সে তো বোকার মতো করতেছে যে হসপিটালে হসপিটালে কি, মনে দুনিয়াতে হসপিটাল নাই। ওই দিন যদি আমি ঠিক টাইমে হসপিটালে না যেতাম, তাহলে তুমি আজকে বাবু হইতো না, আর তোমার ভাই আজকে চাচাও হইতো না। ভাবি আমার একটু মিস্টেক হচ্ছে, বুঝছেন না, বাপটা ঘুরে গেছে আর কি। মানে আমি চাচা হতে পারতাম না, ভাই বাপ হতো না। ওই একই একই রাগের মাথায় উল্টাপাল্টা বলে ফেলছি, ওই তোমার ভাই ভাই বাপ হইতো না, তুমি চাচা হইতো না। না না ভাবি, এক কথা না, আশেপাশে লোকজন শুনলে কি বলবে? অলরেডি বলে যে নাক কান চোখ, আর একটা জিনিস নেই আমার মতো। শোনো, তোমার আর তোমার ভাইয়ের মধ্যে সিমিলার প্রবলেম কি জানো? তোমরা দুজনেই সোজা কথাকে উল্টা বুঝো। তোমার সাথে আমার কথা শেষ, তুমি এখন যাও, তোমার ভাই আসে তারপর আমাকে উল্টা বুঝবে, যাও তুমি যাও। ঠিক বলছো ভাবি, আমি আর আমার ভাই উল্টা বুঝি। আমার ভাইয়ের একটু খেয়াল রাখো, ডাকছি ওইটা বলার জন্য, একটু খেয়াল রাখো। কি যে বলেন ভাবি, এমন খেয়াল রাখবো না আপনার ভাইয়ের। বম্বল দাস কিছু খেয়ে আসছেন? ভাত খেয়েছিলাম দুপুরে, চা খাইছি, কিছু খাবেন নাকি? চলেন ভিতরে বসি। মদ, গাঁজা, আফিম, ফেন্সিডিল, এমন কিছু খেয়ে আসছেন? সরি, মদ, গাঁজা, আফিম মানে? মদ, গাঁজা, আফিম কেন এগুলোর কথা বললাম জানেন? কারণ আপনি যে সমস্ত আলতু ফালতু আবোলতাবোল কথা বলতেছেন, এগুলো কখনো কেউ সুস্থ মস্তিষ্কে বলতে পারে না। কারণ সমাজে পুরুষ কখনোই নির্যাতিত হয় না, সব সময় মহিলারা নির্যাতিত হয়। আপনি না, আপনি কিন্তু আমাকে আন্ডারএস্টিমেট করছেন। আমাকে দেখলেই কোনো অংশে মনে হয় যে আমি এগুলো খাই। আপনার মাথায় তো গোবর ভরা, গোবর গোবর ভরা। এই যে আপনি যে সমস্ত কথা বলতেছেন, এগুলো গোবর ভরা না থাকলে এই ধরনের কথা কেউ বলে না। আর শুনেন, এখনই আপনি আমার সামনে থেকে যাবেন, আপনাকে দেখে আমার প্রচণ্ড রাগ উঠছে। এই সপ্তাহে যাতে আমি আপনার চেহারাও না দেখি। সাবধানে যে সাবধানে, আপনি না আমাকে আন্ডারএস্টিমেট করলেন না, আন্ডারএস্টিমেট করলেন না। সাবধানে যেন। হ্যাঁ।